শেষ করে আয়, কথা শেষ করে আয় ওগুলোকে, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে, আর একবার স্বাগতম আমাদের নতুন লাইভ স্ট্রিমে। তো আমরা ইতিমধ্যে স্টার্ট করলাম, ইউরো কোয়ালিফিকেশন 2024 এর রাউন্ড ফাইভের ম্যাচ, যেখানে মুখোমুখি হবে লিথুয়ানিয়া ভার্সেস মন্টেনেগ্রো। তো ম্যাচটা স্টার্ট হবে ঠিক বাংলাদেশ সময় রাত 10টা বাজে। তো আমরা দেখতে পাচ্ছি এখনো প্রায় কিন্তু আরো এখনো প্রায় কিন্তু আরো 8 মিনিটের মতো বাকি। তো আমরা একটু দ্রুত স্ট্রিমটা স্টার্ট করলাম, জাস্ট ম্যাচের কিছু পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। আলোচনার পরে কিন্তু আমাদের স্ট্রিম থেকে আমাদের কমেন্ট ক্রিয়েটর লিড নিয়ে নিব। জাস্ট আমাদের স্ট্রিমে মন্টিনেগ্রো ভার্সেস লিথুনিয়া রিয়েল ম্যাচের স্কোরের সাথে আমাদের PS21 HD গেম প্লেটা এনজয় করতে পারবেন। তো কোনো কথা না বাড়িয়ে জানিয়ে দিব দুইটা দলের রিসেন্টলি লাস্ট 5 ম্যাচের পরিসংখ্যান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লিথুয়ানিয়া রিসেন্টলি লাস্ট 5 ম্যাচের মধ্যে 2 ম্যাচে ড্র আর 3টা ম্যাচে হার। আর অন্যদিকে দেখতে পাচ্ছি মন্টিনেগ্রো রিসেন্টলি লাস্ট 5 ম্যাচের মধ্যে 1 ম্যাচে জয় আর 1টা ম্যাচ হয়েছে ড্র আর 3টা ম্যাচে হার। তো রিসেন্টলি লাস্ট 5 ম্যাচের পরিসংখ্যানে কিন্তু নিঃসন্দেহে এগিয়ে থাকবে মন্টিনেগ্রো। তো আমরা যদি পরিসংখ্যান নিয়ে একটু কথা বলি, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে হেড টু হেড ম্যাচ, অর্থাৎ মুখোমুখি দেখায় কোন দলটা শক্তিতে এগিয়ে থাকবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লিথুয়ানিয়া ভার্সেস মন্টেনেগ্রোর মধ্যকার হেড টু হেড প্লাস 2টা ম্যাচ হয়েছে। হেড টু হেড প্লাস 2 ম্যাচের মধ্যে 2টা ম্যাচ জয়লাভ করে মন্টেনেগ্রো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হেড টু হেড ম্যাচও কিন্তু নিঃসন্দেহে লিথুয়ানিয়ার থেকে এগিয়ে থাকবে মন্টেনেগ্রো। তো আমরা যদি পরিসংখ্যানটা একটু হাইলাইট করে আপনাদের জানাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি লাস্ট 5 ম্যাচের পরিসংখ্যান আর হেড টু হেড ম্যাচ, সব দিক থেকে কিন্তু আজকে এই ম্যাচের ফেভারিট টিম হিসেবে থাকবে মন্টেনেগ্রো। তো আমরা যদি আজকে এই ম্যাচের একটু সামারিটা আপনাদের জানাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে এই ম্যাচ লিথুয়ানিয়া ভার্সেস মন্টেনেগ্রোর মধ্যকার আজকে এই ম্যাচে ভেন্যুটা থাকবে স্টেশনাস স্টেডিয়াম, লোকেশন কাউনাস। আজকে এই ম্যাচের রেফারির দায়িত্বে যিনি থাকবে তার নাম হচ্ছে আল হাকিম, সুইডেনের রেফারি। তিনি কিন্তু আজকে এই ম্যাচের রেফারির দায়িত্বে থাকবে। তো আজকে এই ম্যাচটা আনুমানিক 30টারও বেশি টিভি চ্যানেল কিন্তু লাইভ টেলিকাস্ট করবে, এমনটাই জানিয়েছে ফ্ল্যাশ স্কোর ওয়েবসাইট। তো ম্যাচ স্টার্ট হতে এখনো প্রায় কিন্তু আর মাত্র 5 মিনিটের মতো বাকি। তো অলরেডি দুইটা দলেরই লাইন আপ আর ফরমেশন দুটোই আপডেট করা হয়ে গেছে। তো আমরা যদি একটু ফরমেশনটা আপনাদের জানাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 4.24 ফরমেশন আজকে এই ম্যাচটা খেলবে লিথুয়ানিয়া, অর্থাৎ 4টা ডিফেন্স 2টা মিডফিল্ড আর 4টা স্ট্রাইকার নিয়ে লিথুয়ানিয়ার লাইন আপ সাজানো হয়েছে মন্টেনেগ্রোর এগেন্সে। আর অন্যদিকে দেখতে পাচ্ছি 4.42 ফরমেশন আজকে ম্যাচটা খেলবে মন্টেনেগ্রো, অর্থাৎ 4টা ডিফেন্স 4টা মিডফিল্ড আর 2টা স্ট্রাইকার নিয়ে মন্টেনেগ্রোর লাইন আপ সাজানো হয়েছে লিথুয়ানিয়ার এগেন্সে। তো এই ছিল মোটামুটি ম্যাচের পরিসংখ্যান প্লাস ম্যাচের সামারি। তো পরিসংখ্যান অনুযায়ী আমার কাছে মনে হয় আজকে এই ম্যাচে ফেভারিট টিম হিসেবে থাকবে মন্টেনেগ্রো। আর বেসিক্যালি আমার কাছে মনে হয় আজকে এই ম্যাচটা মন্টেনেগ্রোই জয়লাভ করতে পারে। চাইলে আপনাদের মতামত বা আপনাদের প্রেডিকশনটা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের মাঝে শেয়ার করতে পারেন। চাইলে কিন্তু আপনাদের ফেভারিট টিমটা আমাদের স্ক্রিন ফ্লোবোর্ড দিয়ে সমর্থন করতে পারেন। তো এই ছিল মোটামুটি ম্যাচের পরিসংখ্যান প্লাস ম্যাচের সামারি। থ্যাংক ইউ সো মাচ। With a delicate ball and out to safety. It's a good run down the right. Where could this lead? Drives it towards the front. Oh, well intercepted. Really alert to the danger.
He's on his way. He's got off.